পর্যটকদের সার্বিক সেবা প্রদানের লক্ষ্যে 1972 সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশ বলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। 1973 সালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। এটি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে এই সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন পর্যটন এলাকা চিহ্নিত করে তার বিকাশে হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ, পিকনিক স্পট, রাস্তাঘাট ও পর্যটকদের নিরাপত্তা বিধানসহ নানা ভৌত অবকাঠামো নির্মাণ করে থাকে। পর্যটন রাজধানী কক্সবাজারে আগত পর্যটকদের সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় এই সংস্থাটি বেশ কিছু হোটেল, মোটেল, কটেজ ও রেস্তোরাঁ নির্মাণ করেছে, যার মধ্যে হোটেল শৈবাল, মোটেল উপল, প্রবাল ও লাবণী বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্রমবর্ধমান চাহিদার সাথে সঙ্গতি রেখে বর্তমানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে 5-স্টার হোটেল সহ ছোট বড় অসংখ্য হোটেল ও দৃষ্টিনন্দন অত্যাধুনিক রিসর্ট গড়ে উঠেছে এখানে। ট্রাভেলার